আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা কনভার্সন ট্র্যাকিং অ্যাড করতে পারি। তো কনভার্সন ট্র্যাকিং এই জিনিসটা কি, আমরা যে গুগলে আমরা গত পর্বগুলোতে একটা অ্যাড রান করা শিখেছি, এই যে অ্যাডটা থেকে মানুষ যখন হচ্ছে অ্যাডে ক্লিক করে কে কতটা প্রোডাক্ট ক্রয় করতেছে, কে কতজন ডেইলি হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতেছে, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে ট্র্যাকিং করা যায়। এবং শুধুমাত্র এই কনভার্সন ট্র্যাকিং এই বিষয়টার উপর কিন্তু আলাদা কাজ পাওয়া যায় ফাইবার এবং আপওয়ার্কে। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে আমরা যে কনভার্সন ট্র্যাকিংয়ের বিষয়টা এখানে শিখবো, এটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে যখন হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন। তো এখান থেকে দেখুন, আমরা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। আমরা এখানে হচ্ছে ads.google.com লিখে আমরা যখন সার্চ করব, সার্চ করার পর আমরা হচ্ছে এখানে সাইন ইন অপশনস পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের ম্যানেজার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব। আজকের এই ক্লাসে আমরা যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম আমাদের দ্বিতীয় ক্লাসে, সেই ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে আমাদেরকে লাগবে। তো আমরা পাশাপাশি আমাদের সেই ওয়েবসাইটটাকেও এখান থেকে ওপেন করে নিব। এখান থেকে আমি ওয়েবসাইটটাকে ওপেন করে নেব। তো আশা করি আপনারা সবাই এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন। আজকের যে ক্লাস এটা হচ্ছে আপনাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। আর যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা হচ্ছে একদম ফার্স্ট থেকে এক নম্বর ক্লাস থেকে হচ্ছে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে হচ্ছে আপনারা এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা যদি সাপোজ আমাদের এই ওয়েবসাইটের জন্য যদি একটা অ্যাড রান করি, তো সেই অ্যাডের মাধ্যমে ক্লিক করে কতজন আমাদের এই ওয়েবসাইটে আসলো, কে কোন প্রোডাক্টটার উপর ক্লিক করলো, কে কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো, কে কোন প্রোডাক্টটা হচ্ছে পারচেস করলো, এগুলো হচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারবো। তা না হলে তো অ্যাডের রেজাল্ট আমরা বুঝতে পারবো না। একটা বায়ার যদি সাপোজ অ্যাডের জন্য যদি $500 যদি স্পেন্ড করে, তার যদি ওই অ্যাড থেকে যদি $400 যদি পারচেস হয়, তাহলে তো তার কোনো লাভ হলো না। তো এক্ষেত্রে অবশ্যই তার হচ্ছে অ্যাডের জন্য সে যেটা স্পেন্ড করবে তার থেকে কিন্তু তার দ্বিগুণ তিনগুণ পর্যন্ত সেলস জেনারেট হতে হবে। তো আজকের এই বিষয়টা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসব। অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা এখান থেকে টুলস অ্যান্ড সেটিংস নামে যে অপশনস দেখতে পাচ্ছি এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা মেজারমেন্ট নামে একটা অপশনস দেখতে পাবো, এখান থেকে এই মেজারমেন্টের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখুন কনভার্সন নামে একটা অপশনস রয়েছে, আমরা এই কনভার্সন অপশনসটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে সামারি এই অপশনসটা সিলেক্ট থাকতে হবে। এখান থেকে সামারিতে আসার পর আমরা এখান থেকে নিউ কনভার্সন অ্যাকশনস নামে একটা অপশনস দেখতে পাবো, এটার উপর আমরা হচ্ছে ক্লিক করে দেব। এটার উপর যখন আমরা ক্লিক করব দেখুন স্টার্ট ট্র্যাকিং কনভার্সন। আপনি যদি অ্যাডটা রান করেন ওয়েবসাইটের মাধ্যমে তাহলে এখানে ওয়েবসাইট সিলেক্ট করবেন, আপনি যদি কোনো অ্যাপ প্রমোট করে থাকেন তাহলে এখানে অ্যাপ সিলেক্ট করবেন, আপনি যদি ফোন কল দিয়ে যদি অ্যাডটা রান করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর আপনি যদি গুগল থেকে ডাটা ইম্পোর্ট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে সবসময় আমরা তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে অ্যাডগুলো রান করে থাকি, সো এখান থেকে আমরা ওয়েবসাইট এটাকে সিলেক্ট করব। আমরা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ট্র্যাকিং করতে চাচ্ছি। তো দেখুন, এখানে আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা ট্র্যাক করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের ডোমেন অ্যাড্রেসটা এখানে আমাদেরকে দিতে হবে। তো আমাদের কাছে তো অবশ্যই ওয়েবসাইট রয়েছে, সো আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের মেইন ডোমেন অ্যাড্রেসটা এখান থেকে হচ্ছে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে আসব। আসার পর এখানে ওয়েবসাইট ডোমেনের ঘরে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখান থেকে স্ক্যান এই লেখাটির উপর ক্লিক করে দেব। এই লেখাটির উপর ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা যদি ঠিক থাকে তাহলে এটা স্ক্যান হয়ে এখানে নিচের দিকে কিছু অপশনস আপনাকে শো করবে। অবশ্যই আপনারা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলেন সে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। আপনি যদি নেট থেকে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু করতে পারবেন না। দেখুন, এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই এখান থেকে আমরা কিছু অপশনস দেখতে পাবো। এখানে দেখুন অ্যাড কনভার্সন অ্যাকশন, এখানে আপনার কনভার্সনের গোলটা সেট করতে হবে, মানে আপনি যে কনভার্সন ট্র্যাকিংটা করবেন আপনি কোন জিনিসটা ওয়েবসাইটের কোন জিনিসটা ট্র্যাকিং করবেন। দেখুন, এখান থেকে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকে শুধুমাত্র গুগল অ্যাডের ক্লিক করে কতজন পারচেস করছে আপনার ওয়েবসাইট থেকে সেই জিনিসটা ট্র্যাক করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনি যে অ্যাডটা রান করছেন সেই অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, অথবা কতজন চেক আউট করছে এটাও আপনি ট্র্যাক করতে পারবেন, সাবস্ক্রাইব কতজন করছে, কন্ট্যাক্ট কতজন করছে, বা এখান থেকে সাইন আপ থেকে শুরু করে অনেকগুলো অপশনস আছে, আপনি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ট্র্যাকিং করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমরা যে গুগল অ্যাডটা রান করব সেই অ্যাডের মাধ্যমে এসে আমাদের ওয়েবসাইট থেকে কতজন
বিভিন্ন প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাড টু কার্ট করছে, সেটা আমরা হচ্ছে ট্র্যাকিং করতে চাচ্ছি। তো এই জন্য আমি এখান থেকে অ্যাড টু কার্ট যে অপশনস রয়েছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন আপনাকে এখানে আমরা যে ইউআরএলটা এখানে মেন ইউআরএলটা দিছি এটার পাশে আপনাকে একটা সাব ইউআরএল আপনার ওয়েবসাইটে দিতে হবে। আমি যদি আমাদের ওয়েবসাইটটার হোম পেজে যদি যাই, এখানে যদি ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি এই যে এভরিথিং যে অপশনস রয়েছে এটাতে যদি যাই, এখানে আমরা একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এই পেজটার আমরা হচ্ছে ট্র্যাকিংটা করব, এই পেজটাতে এসে যারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করবে তাদেরকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি। তো দেখুন এই পেজটার শেষে কিন্তু ডট আইওর পরে শপ লেখাটা আছে। সো আমরা এখানে হচ্ছে এই যে স্ল্যাশের পরে এখানে শপ দিয়ে দিব, জাস্ট শপ দিয়ে দিব। শপ দেওয়ার পর এখান থেকে দেখুন সি মোর সেটিংস নামে একটা অপশনস রয়েছে, আমরা এখান থেকে সি মোর সেটিংস এই অপশনসটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখানে আমরা আরও বেশ কিছু সেটিংস হচ্ছে দেখতে পাবো, এগুলো হচ্ছে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে ডিজিটাল মার্কেটিং করে যদি আর্ন করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ এই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে। দেখুন এখান থেকে আমরা গোল সেটিং করলাম কি, আমাদের আমরা যে ট্র্যাকিংটা করব আমাদের ওয়েবসাইটের, সেই ট্র্যাকিংয়ের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাড টু কার্টটা দেখব, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের অ্যাড টু কার্টটা দেখব। তারপর এখানে দেখুন ইভেন যে ইউআরএলটা রয়েছে আমরা এখান থেকে এই ইউআরএলের যে প্রোডাক্টগুলো রয়েছে শুধুমাত্র সেই পেজের হচ্ছে আমরা ট্র্যাকিংটা করতে চাচ্ছি। তারপর এখানে দেখুন কনভার্সন নেম, এখানে একটা বাই ডিফল্ট নেম চলে আসে, আপনি চাইলে এটাকে রিনেম করতে পারেন। আমি জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটার নাম অ্যাড টু কার্ট CART। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা কনভার্সনের নাম এখানে দিতে পারেন। এখানে পাশে কিন্তু এক্সাম্পল খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এগুলো হচ্ছে একটু পড়ে নেবেন। তারপর দেখুন ভ্যালু, মেজার দ্য ইমপ্যাক্ট অফ ইউর অ্যাডভার্টাইজিং বাই গিভিং কনভার্সন এ ভ্যালু। এখানে দেখুন তিনটা অপশনস আছে, তিনটা অপশনসের মধ্যে আপনি এখানে দুইটা অপশনস ইউজ করতে পারবেন। এখানে দেখুন প্রথম যে অপশনস রয়েছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, আপনি যে কনভার্সনগুলো ট্র্যাকিং করবেন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র যে প্রোডাক্টগুলোর সেম একই রকম ভ্যালু রয়েছে সেগুলোকে আপনি শুধুমাত্র ট্র্যাকিং করতে। সাপোজ আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখুন আমরা যদি চাই যে শুধুমাত্র এই যে $35 এই $35 অ্যামাউন্টের যতগুলো প্রোডাক্ট রয়েছে আমরা যদি চাই শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোর কনভার্সন ট্র্যাকিং করতে, তাহলে আমরা এখান থেকে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে $35 দিয়ে দিব। $35 দিয়ে দিলে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের এই পেজে যতগুলো $35 প্রোডাক্ট রয়েছে এগুলোতে যদি কেউ এসে অ্যাড টু কার্ট করে তাহলে শুধুমাত্র আমরা সেগুলোকে ট্র্যাক করতে পারবো। এবং নিচের দিকে আরেকটা অপশনস আমরা দেখতে পাচ্ছি, ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন। আমরা যদি চাই যে আমাদের এই পেজে এসে যদি কেউ যে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করুক, সেটা যত প্রাইজেরই হোক, সবগুলোর আমরা হচ্ছে ট্র্যাকিং করতে চাচ্ছি, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই যে ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন এটা আমরা সিলেক্ট করব। এটা কিন্তু গুগল রিকমেন্ড করে না, গুগল অ্যাডস এটা কিন্তু রিকমেন্ড করে না। দেখুন নট রিকমেন্ডেড লেখা আসছে, এটা কী জন্য রিকমেন্ড করে না, কারণ হচ্ছে আপনি এটার মাধ্যমে কিন্তু কত দামের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হলো সেটা কিন্তু জানতে পারবেন না। আপনার এই পেজে এসে যে কেউ $5, $10, $6, $2 যে কোনো প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করে এই পদ্ধতিতে আপনি হচ্ছে দেখতে পারবেন, কিন্তু আপনি দেখতে পারবেন না যে আপনার যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে এটা কত টাকা দামের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়েছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন না। এখন এখানে যে বিষয়টা রয়েছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, এখানে হলে আমরা আবার প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো অ্যাড টু কার্ট হবে এগুলো দেখতে পাবো না, শুধুমাত্র একটা রেট, যে রেটটা আমরা সিলেক্ট করে দেবো সেটা হচ্ছে দেখতে পাবো। তো এখান থেকে আমরা হচ্ছে আপাতত ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন এটা সিলেক্ট রাখবো, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে যেই দামেরই প্রোডাক্ট হোক না কেন শুধুমাত্র অ্যাড টু কার্ট করলে সেটার রেজাল্ট আমরা হচ্ছে দেখতে যাতে দেখতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট রাখলাম। তারপর হচ্ছে নিচের দিকে আসলে দেখুন কাউন্ট নামে একটা অপশনস রয়েছে, এখানে কিন্তু পাশে হিন্স দেওয়া আছে, আপনারা এগুলো হচ্ছে একটু পড়ে নেবেন। এখানে দেখুন সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কানেক্ট পার ক্লিক অর ইন্টারেকশনস, এখানে এভরি এবং ওয়ান দুইটা অপশনস রয়েছে। এখানে নিচে দেখুন এভরির নিচে লেখা আছে রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল, এখানে আপনি যে ট্র্যাকিংটা করবেন কোনো একজন ব্যক্তি যদি আপনার এখানে এসে সাপোজ 5টা প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করে তাহলে
আপনি কি 5টা কনভার্সন হিসেবে এটাকে ট্র্যাক করবেন, নাকি একজন ব্যক্তি যেহেতু করছে একটা কনভার্সন হিসেবে করবেন, এটা হচ্ছে এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে। দেখুন এভরি মানে হচ্ছে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি হচ্ছে তাকে ট্র্যাক করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে এভরি সিলেক্ট করে দিবেন। এবং এটা হচ্ছে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে তারা হচ্ছে রিকমেন্ড করে, কারণ হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যদি একজন ব্যক্তি এসে যদি 5টা প্রোডাক্ট যদি ক্রয় করে, তাহলে এটা তো অবশ্যই 5টা আপনার সেলস জেনারেট হয়েছে, তাহলে এটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 5টা কাউন্ট করা উচিত। আবার দেখুন এখানে বলছে ওয়ান, মানে আপনি চাইলে একটাও কাউন্ট করতে পারেন, সেটা হচ্ছে রিকমেন্ড করে তারা, রিকমেন্ডেড ফর লিড সাইন আপ অ্যান্ড আদার কনভার্সন বিকজ অনলি দ্য ফার্স্ট ইন্টারাকশন ইজ ভ্যালুয়েবল। এটা বলতেছে শুধুমাত্র লিডের ক্ষেত্রে বা সাইন আপ ফর্মের ক্ষেত্রে এটা রিকমেন্ড করে। সাপোজ আপনার এটা যদি হচ্ছে ই কমার্স সাইট না হয়ে আপনি যদি এখানে কোনো একটা ফর্ম সাবমিট করেন, যে আপনার ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, আপনার ফোন নাম্বার দেন, এভাবে যদি আপনি একটা ফর্ম কালেক্ট করেন, তো কোনো একজন ব্যক্তি এসে যদি 5 বার সেই ফর্মটা যদি ফিল আপ করে, তাহলে আপনি কি 5 বার কাউন্ট করবেন নাকি 1 বার কাউন্ট করবেন? অবশ্যই আপনি হচ্ছে 1 বার কাউন্ট করবেন। তো গুগল এটাই আপনার থেকে জানতে চাচ্ছে যে আপনি এটাকে একজন ব্যক্তি যদি 5 বার কিনে, তাহলে ই কমার্সের ক্ষেত্রে আমরা পাঁচবারই কাউন্ট করব, আর যদি লিড কালেকশন করি সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে 1 সিলেক্ট করে দেবো। তো আমরা যেহেতু এটা ই কমার্সের জন্য আমরা অ্যাড রান করব, সো এটার উপর আমরা এভরি সিলেক্ট রেখে দিব। তারপর দেখুন এখান থেকে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডোজ, আপনার এই ওয়েবসাইটে শুধুমাত্র গুগল অ্যাডের মাধ্যমে ক্লিক করে আপনার এই ওয়েবসাইটে এসে কেউ যদি কোথাও ক্লিক করে, তাহলে তাদের ডাটাগুলো আপনি অবশ্যই কালেক্ট করতে পারবেন। এখন এই ডাটাগুলো আপনি কয় দিন পর্যন্ত চাচ্ছেন, কয় দিনের ডাটা পর্যন্ত আপনি এখানে রাখতে চাচ্ছেন? এখানে আপনি চাইলে 90 ডেজ কাস্টম সিলেক্ট থাকে, আপনি এখান থেকে কাস্টম করে আপনি 100 দিন, 200 দিন, 300 দিন আপনার ইচ্ছা মতো রাখতে পারেন, অথবা 1 মাস, 4 মাস, 1 সপ্তাহ আপনি এখান থেকে রাখতে পারেন। তো এখানে এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করতেছে, শুধুমাত্র যারা আপনার ওয়েবসাইটে এসে কোথাও ক্লিক করবে তাদের ডাটাগুলো আপনি হচ্ছে এখান থেকে 30 ডেজ পর্যন্ত দেখতে পাবেন। তারপর দেখুন এখান থেকে আরেকটা অপশন যেটা রয়েছে, এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডোজ, মানে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিডিও থাকে এবং আপনি যদি চান যে আপনার এই ওয়েবসাইটে এসে কতজন মানুষ হচ্ছে সেই ভিডিওটা দেখছে এবং কতদিন পর্যন্ত ডাটা আপনি চাচ্ছেন, সেটা এখানে আপনি কাস্টম করে দিতে পারবেন। এটাও আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কাস্টম করে দিতে পারবেন, তবে এটা শুধুমাত্র হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। আপনার যে সমস্ত ওয়েবসাইটগুলোতে ভিডিও দেওয়া থাকে, কেউ যদি আপনার গুগল অ্যাডসের মাধ্যমে এসে ক্লিক করে, আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে ক্লিক করে আসতে হবে। আপনি যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডে এসেই কেবলমাত্র অ্যাড টু কার্ট করলে বা ভিউ করলে, আপনার ভিডিও ভিউ করলে অথবা হচ্ছে কনভার্সন করলে সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। গুগল অ্যাড ছাড়া যদি নর্মাল সার্চের মাধ্যমে যদি আসে, সেগুলো কিন্তু আপনি এই পদ্ধতিতে ট্র্যাকিং করতে পারবেন না, সেগুলো আমরা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্র্যাক প্ল্যানার বা ট্র্যাক ম্যানেজারের মাধ্যমে আমরা করতে পারবো, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। তো দেখুন এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে ভিডিও দেখে এবং সেই ভিডিওগুলো আপনি হচ্ছে যারা দেখে তাদেরকে আপনি কয়দিনের ডাটা হচ্ছে ট্র্যাক করতে পারেন, এটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর দেখুন ভিউ থ্রো কনভার্সন উইন্ডোজ, কেউ যদি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসের মাধ্যমে ক্লিক করে এসে কেউ জাস্ট আপনার ওয়েবসাইটে আসলো আর এভাবে উপর থেকে নিচে স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন করলো, কোথাও কিছু কিন্তু ক্লিক করলো না, তারা জাস্ট আপনার ওয়েবসাইটটা একবার ভিজিট করছে, এই ধরনের যে সমস্ত লোক আসবে আপনার ওয়েবসাইটে, তাদের ডাটা আপনি কয়দিনে পর্যন্ত হচ্ছে কালেক্ট করতে চাচ্ছেন বা কয়দিন পর্যন্ত এখানে রাখতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে ড্রপডাউনে ক্লিক করে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখান থেকে দেখুন অ্যাট্রিবিউশনস ডাটা ড্রিভেন, এটা এখান থেকে যেভাবে রয়েছে গুগলের রিকমেন্ডেড এভাবেই রাখবেন, এটাতে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এনহান্স কনভার্সন যেটা রয়েছে এটা যেভাবে আছে এভাবেই থাকবে, আমরা জাস্ট এই বিষয়গুলো যেভাবে দিয়েছি এভাবে দেওয়ার পর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেব। দেখুন ডান অপশনে ক্লিক করার পর আমরা যদি এখানে নিচের দিকে যাই, এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশনস দেখতে পাবো, আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করে দেব। এই অপশনসটার উপর ক্লিক করার পর আমাদের এখানে আমাদের আরেকটা পার্ট আসবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। দেখুন এখানে সেট আপ উইথ এ গুগল ট্যাগ, এই অপশনসটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। এই অপশনসটা সিলেক্ট রাখার পর আপনারা এখান থেকে এই যে সেট আপ অপশনস দেখতে পাচ্ছেন, এখান থেকে এই সেট আপ অপশনের উপর ক্লিক করে দেবেন। সেট আপ অপশনের উপর ক্লিক করার পর আপনার এখানে বেশ কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে, এটা একটু লোডিং নিতে, হয়তো আপনার কনফিগারেশন অনুযায়ী সময় নিতে পারে।
দেখুন এখানে আসার পর আমরা হচ্ছে দুইটা অপশনস দেখতে পাচ্ছি, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস এবং ইনস্টল ম্যানুয়ালি। আমরা এখান থেকে ইনস্টল ম্যানুয়ালি যে অপশনস রয়েছে এটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে একটা কোড পাচ্ছি, দেখুন এই কোডটাকে আমাদের যে ওয়েবসাইটের কার্যকলাপ আমরা হচ্ছে ট্র্যাকিং করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে হচ্ছে সেট আপ করতে হবে। সো এই জন্য দেখুন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর আমরা জানি যে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে কিভাবে আমাদেরকে যেতে হয় এটা আমরা সবাই জানি। দেখুন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব, এই জন্য ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করার পর আমরা হচ্ছে আমাদের গুগলের নতুন একটা পেজে চলে আসব। তারপর এখানে ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করব এবং এখানে লিখব হচ্ছে wp/admin, এটা দিয়ে আমরা হচ্ছে এখানে এন্টারে হিট করব। তো এই বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। তো আপনার অ্যাডমিন প্যানেলটা যদি এখানে লগ ইন করা না থাকে তাহলে আপনি আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিলে এখানে আপনি এই পেজটা দেখতে পাবেন। আর যদি আপনার এটা আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। তো দেখুন এখানে আমাদের অ্যাডমিন প্যানেলে এসে আমাদের ওয়েবসাইটে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমরা এখান থেকে নিচের দিকে গেলে এখানে প্লাগইন নামে একটা অপশনস পাবো। আমরা এখান থেকে প্লাগইনে গিয়ে এখান থেকে অ্যাড নিউ নামে একটা অপশনস দেখতে পাচ্ছি, এটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আমরা একটা সার্চ বার পাবো, দেখুন সার্চ প্লাগইনস। তো আমরা এখানে লিখব হচ্ছে ইনসার্ট হেডার, HEADER, জাস্ট ইনসার্ট হেডার, এটা লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে দুইটা হচ্ছে প্লাগইন দেখতে পাবো। আমরা এখান থেকে এই যে হলুদ কালারের যে প্লাগইনটা রয়েছে এটাকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে যাবে এবং আমরা এখান থেকে অ্যাক্টিভেট যে লেখা দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করলে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, আমাদের এখানে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখান থেকে দেখুন আমাদের এই প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। তো এখান থেকে আমরা দেখুন এখানে একটা রিফ্রেশ বাটন রয়েছে, এই যে এখানে রিফ্রেশ বাটন, এটার উপর আমরা একটা ক্লিক করে আমাদের এই পেজটাকে আমরা একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পর আমরা এখানে নিচের দিকে আমরা হচ্ছে একটা অপশনস খুঁজে বের করতে হবে আমাদেরকে। তো সেই অপশনসটার জন্য আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে। এখান থেকে নিচের দিকে যদি যাই আমরা এখানে সেটিংস নামে একটা অপশনস দেখতে পাচ্ছি। এখান থেকে এই সেটিংস অপশনে যদি যাই এখানে দেখুন WP হেডার্স অ্যান্ড ফুটার নামে একটা অপশনস আমরা দেখতে পাচ্ছি, এটার উপর আমরা এখানে ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা যদি নিচের দিকে যাই এখানে দেখুন স্ক্রিপ্ট ইন হেডার নামে একটা অপশনস রয়েছে। এই হেডার সেকশনে আমরা হচ্ছে আমাদের গুগল যে অ্যাডওয়ার্ডের এই যে কোডটা আছে এটা আমাদেরকে বসাতে হবে। তো এটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করব, এই যে কপি আইকন রয়েছে এটার উপর ক্লিক করে কপি করব। কপি করার পর আমরা এখানে হেডার সেকশনে এসে এখানে হচ্ছে সেই কোডটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা হচ্ছে একটু নিচের দিকে যাব, গিয়ে এখানে সেভ চেঞ্জেস নামে একটা অপশনস রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর এটা হচ্ছে সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে এখানে চলে আসব। আসার পর আমরা এখান থেকে এই যে কনফার্ম নামে একটা অপশনস দেখতে পাচ্ছি, এই কনফার্ম অপশন এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করার পর দেখুন চেকিং ট্যাগ ইনস্টলেশন, এটা এখানে একটু চেকিং নেওয়ার পর দেখুন ইউর গুগল ট্যাগ ইজ কারেক্টলি ইনস্টল অন ইউর ওয়েবসাইট, ইউ ক্যান ম্যানেজ ইউর ট্যাগ লেটার আন্ডার টুল অ্যান্ড সেটিংস। দেখুন আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু কানেক্টেড হয়ে গেল, এখানে কিন্তু আমাদেরকে শো করতেছে আমাদের ওয়েবসাইটের নাম সহ। সো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করার পর এখানে এখন আমরা সামারিতে চলে আসছি। দেখুন এখান থেকে আমরা যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে এই কাজটি করছি এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন আমরা হচ্ছে এখানে এই যে অ্যাড টু কার্টের জন্য এই ট্র্যাকিং সেটিংসটা আমরা কিন্তু এখান থেকে করছি। এখান থেকে আমাদের অ্যাডটা যখন রান হবে তখন কিন্তু আমরা পরবর্তীতে আমাদের এখান থেকে কে কী কাজ করতেছে আমাদের ওয়েবসাইটে এসে, কে ভিজিট করতেছে, কে হচ্ছে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টটা পারচেস করতেছে, কে হচ্ছে আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছে, এই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাবো। তবে এগুলো আপনাকে সবগুলো আলাদা আলাদা সেটিং করতে হবে। এখন দেখুন এখানে স্ট্যাটাস ইনঅ্যাকটিভ লেখা আছে, ইনঅ্যাকটিভ লেখা আছে এই জন্যই আমরা যে অ্যাডটাতে এই কাজটা করছি আমরা কিন্তু অ্যাডটা রান করি না, আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু কার্ড অ্যাড করা নেই। যদি আমাদের এখানে কার্ড অ্যাড করা থাকতো এবং আমাদের অ্যাডটা রানিং থাকতো তাহলে এখানে কিন্তু অ্যাক্টিভ দেখা যেত। এটা কোনো বিষয় না, আপনি যে বায়ারের কাজ করবেন সেই বায়ারের অ্যাকাউন্টে কিন্তু এই বিষয়গুলো অ্যাড করা থাকবে। তো দেখুন এখন হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাড টু কার্ডটা এখানে অ্যাড করলাম। এখন আমরা চাচ্ছি যে যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে পারচেস করবে তাদেরকেও আমরা হচ্ছে ট্র্যাকিং করব। এজন্য আমরা এখান থেকে নিউ কনভার্সন এই অ্যাকশনসটার উপর আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে আবার ওয়েবসাইট সিলেক্ট করব। ওয়েবসাইট সিলেক্ট করার পর আমরা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেটাকে আবার এখানে দিব
এখানে আমরা হচ্ছে দিয়ে আবার হচ্ছে এটাকে স্ক্যান করব। স্ক্যান করার পর আমরা হচ্ছে আবার এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা গোল সিলেক্ট করতে হবে। দেখুন আগে কিন্তু আমরা এখান থেকে অ্যাড টু কার্ট সিলেক্ট করছি। এখন আপনাকে হচ্ছে এখান থেকে যদি আপনি পারচেসও চান তাহলে এখান থেকে পারচেসের এই অপশনসটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর বাকি স্টেপগুলো যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে হচ্ছে আপনি করতে পারবেন। এবং আপনি যদি পারচেসটা অ্যাড করার পর আপনি যদি চান যে এখান থেকে আপনি সাবস্ক্রাইব কয়জনে করছে তাদেরকে ট্র্যাক করতে চান বা সাবমিট লিড কয়জনে করছে তাদেরকে ট্র্যাক করতে চান তাহলে প্রত্যেকটার জন্য আপনাকে হচ্ছে এখানে আলাদা আলাদাভাবে অ্যাড করতে হবে। আগামী পর্বে আমরা হচ্ছে কীভাবে একটা ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।